আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয় দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুঃখিত নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ আজকে আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজকের পাঠে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব স্বাভাবিকভাবেই এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এবং মানে সাধারণ বা অন্যান্য ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে এই পাঠটি অনুধাবন করবে শুনবে এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যথা খাতা কলম বই যাবতীয় উপকরণ তোমরা সাথে রাখবে এবং প্রয়োজনীয় নোট করবে এই পাঠ থেকে তোমরা ফলপ্রসূ একটা পাঠ প্রত্যাশা অনুযায়ী তোমরা ফল পাবে এই প্রত্যাশা রেখে আজকে মূল আলোচনায় আমরা আমি চলে যাচ্ছি একটু সময় দিবে ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য তো এখন আমরা আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি দেখো মুজিবনগর সরকার এবং সাতই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ সেই ভাষণের স্থির চিত্র তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে একটা ছবি আছে যেটা দশই এপ্রিল মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল সেই সরকারের একটা ছবি যদিও এটা একটা প্রতীকী ছবি কিন্তু এখানে সাতই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ তারই ধারাবাহিকতায় তোমার ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ এই প্রেক্ষাপট নিয়ে আজকের ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ জাকির হোসেন সহকারী শিক্ষক গুলিস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট তোমরা লক্ষ্য করছো এখানে একটি ছবি হ্যাঁ চলে আসছে অলরেডি বঙ্গবন্ধু সাতই মার্চের ছবি এটা তোমরা সকলেই জানো এবং পরিচিত একটি বিষয় ওই একই ছবি সাতই মার্চের বঙ্গবন্ধুর ছবি হ্যাঁ তাই আসছে এখন দেখো অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের একটি ছবি হ্যাঁ দ্বিতীয় ছবিটাও তাই দেখা যাচ্ছে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের অবস্থান হ্যাঁ সশ এটিকে বলছি আমরা পাঠ্যপুস্তকের ভাষায় এটিকে বলছে সশস্ত্র মুক্তিযুদ্ধ অস্ত্র অর্থাৎ অস্ত্রসহ যে মুক্তিযুদ্ধ এখানে যে সাতই মার্চের ভাষণ শোনার জন্য যারা আসছে তারা কিন্তু নিরস্ত্র এবং আমরা কিন্তু মুক্তিযুদ্ধ এইভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কিন্তু নিরস্ত্রই ছিল বাঙালি অতপর সশস্ত্র মুক্তিযুদ্ধ বলতে এখানে আমরা যখন অস্ত্র সহ পাকিস্তানিদের মোকাবেলা করতে শুরু করি এইটুকু হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধ নামে পরিচিত আরেকটি কমন ছবি মুক্তিযুদ্ধের যেখানে মুক্তিযোদ্ধারা এখানে নিহত হয়েছে তারই একটা প্রতীকী ছবি গুরুত্বপূর্ণ একটি ছবি নিহত মুক্তিযোদ্ধা তো ছবির পর্ব শেষে এখন আমরা আজকের পাঠ সম্পর্কে তোমাদের অবহিত করছি মুক্তিযুদ্ধের প্রস্তুতি মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অবুদ্ধয় এই শিরোনামে আজকে আমরা পাঠ উপস্থাপন করতে যাচ্ছি একটু সময় নিচ্ছি তোমাদের শিখন ফলগুলো বলে দিচ্ছি আজকের সে আমরা কি জানতে পারব সাতই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এখানে দ্বিতীয় পয়েন্টটি আসছে স্বাধীনতা যুদ্ধে পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকারের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে তিন নম্বর পয়েন্টটি আসছে স্বাধীনতা অর্জনের ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে এটি তোমাদের শিক্ষণ দক্ষতা অর্জিত হবে বলে আশা করছি তোমরা জেনারেল ইয়াহিয়া খানের ছবি দেখতে পাচ্ছ অত্যন্ত পরিচিত একটি মুখ ইয়াহিয়া খান মুক্তিযুদ্ধে যার নাম অটোমেটিক চলে আসে স্বাভাবিকভাবে আমরা যেরকম বঙ্গবন্ধুর নাম চলে আসে অনুরূপভাবে ইয়াহিয়া খান তিনিও এটার সাথে জড়িত উনিশশো সালে সালের তেসরা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিবেশ জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন অর্থাৎ তিনি রাষ্ট্রপতি ছিলেন তোমরা জানো রাষ্ট্রপতি সংসদ অধিবেশন এখানে তখন তো জাতীয় পরিষদ ছিল এবং প্রাদেশিক পরিষদ ছিল যেহেতু পাকিস্তান একটা যুক্তরাষ্ট্র ছিল সুতরাং ইয়াহিয়া খান তৎকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন উনি তিন তারিখে মার্চের তিন তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন এবং ভুট্টুর ঘোষণাকে অজুহাত দেখিয়ে তিন মার্চের অধিবেশনকে স্থগিত ঘোষণা করেন এটিও তার একয়ারের মধ্যে ক্ষমতা তার আছে কিন্তু ক্ষমতার অপব্যবহার উনি করলেন উনি ভুট্টুর অজুহাত দেখিয়ে এই যে তিন তারিখের অধিবেশন এটি স্থগিত করলেন তোমরা ভুট্টুর ছবি দেখতে পাচ্ছ জুলফিকার আলী ভুট্টু ভুট্টু ঢাকায় অধিবেশনে যোগ দিতে অস্বীকার করলেন এই অজুহাত দেখিয়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হল এখন কথা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় অর্জন হয় এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে না জানিয়ে এই যে অধিবেশন স্থগিত করা হলো এতে করে পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়েন এর প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধুর আহ্বানে তিন মার্চ ঢাকায় ও চার মার্চ সারা দেশে ধর্মঘট পালন করা হয় এরপরের পরের পয়েন্টটা দেখো বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ঘোষণা দেন এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সাতই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসম্মুখে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এই ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন বঞ্চনার ইতিহাস তুলে ধরেন বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ এক ঐতিহাসিক ভাষণ বলে পরিচিত এখন তোমরা স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সম্পর্কে আলোচনা করব দেখো সাতই মার্চে বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি অনুযায়ী পূর্ব বাংলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায় যেমনটি বঙ্গবন্ধু তার ভাষণে উল্লেখ করেছিলেন দ্বিতীয় পয়েন্টটি দেখো ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধুর সাথে কথা বলার জন্য এ সময় ভুট্টু ও ঢাকায় আসেন এদিকে অস্ত্র সৈন্য গোলাভারুত পশ্চিম পাকিস্তান থেকে নিয়ে এসে পূর্ব পাকিস্তানে আক্রমণের জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করে সতেরোই মার্চ টিক্কা খান রাও ফরমানালি আলী অপারেশন সার্চলাইট নামে বাঙালির উপর হত্যাকাণ্ড চালানোর নীল নকশা প্রস্তুত করে পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চলাইট পরিচালিত হয় ইয়াহিয়া ও ভুট্টু গোপনে পঁচিশ মার্চ ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া খানের নির্দেশেই পাকিস্তানি সামরিক বাহিনী নিরহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইন ক্যাম্পে ইপিআর তৎকালীন সময়ে ইপিআর বর্তমানে যেটাই হচ্ছে বিজিবি পিলখানা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় এবং নৃশংস হত্যা চালায় যার ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত পঁচিশে মার্চের কালো রাত্রিতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন এবং ওয়ার্ল্ডের যুগে দেশের বিভিন্ন স্থানে তা পাঠিয়ে দেওয়া হয় স্বাধীনতার ঘোষণা সম্পর্কে তোমরা অনেকেই জানো তারপরেও আলোকে দুই চারটি কথা তোমরা গুরুত্বপূর্ণ তথ্য লিখে নিতে পারো পঁচিশে মার্চ রাত বারোটার পর বঙ্গবন্ধুকে গ্রেপ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে প্রথম স্বাধীনতার ঘোষণা করেন ইংরেজিতে যার বাংলা রূপ হলো ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের জনগণকে জানাইতেছি যে যে যেখানে আছে। যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করো পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটা বিতাড়িত না করা পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও স্বাধীনতার এ ঘোষণা তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার টেলিগ্রাফ টেলিপ্রিন্টারের মাধ্যমে বিভিন্ন স্থানে প্রচার করা হয় ছাব্বিশে মার্চ দুপুরে আওয়ামী লীগ নেতা হান্নান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় একই বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন এবং সাতাইশে মার্চ একই বেতার কেন্দ্র থেকে সামরিক অফিসার মেজর জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা প্রচার করেন এই হচ্ছে স্বাধীনতার ঘোষণা এখন এর পরবর্তী স্টেপ হচ্ছে মুক্তিযুদ্ধের সূচনা ও মুজিবনগর সরকার গঠন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর বৈদ্যনাথতলা আম্লকাননে মুজিবনগর নামকরণ করা হয় মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গড়ে তোলার জন্য উনিশশো সালের দশই এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় স্বাধীন বাংলাদেশ সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল শপথ গ্রহণের দিন দিয়েই প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ সরকার এ হল মুক্তিযুদ্ধের সূচনা এখন আমরা মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো কীরকম ছিল সেই বিষয়ে আলোচনা করব। তোমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছ উনি মুক্তিযুদ্ধের সর্বানিধিন দুঃখিত উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বটেই এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এখন ওনার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি উনি দায়িত্ব পালন করেন যেহেতু বঙ্গবন্ধু কারাগারে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং পরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী ছিলেন এবং ত্রাণ স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান তার ছবি দেখতে পাচ্ছ এবং সবশেষ খন্দকার মুস্তাক উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এই ছিল মোটামুটি ছয়জন মুজিবনগর সরকার সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এখন প্রশ্ন আসতে পারে যে মুজিবনগর সরকারের গঠন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এই তথ্যটা সংগ্রহ রাখতে হবে এখন স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ গঠন একটা উপদেষ্টা পরিষদ ছিল যেটি মুজিবনগর সরকারকে সহযোগিতা করতেন উপদেশ দিতেন বয়োজ্যেষ্ঠদের নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন গঠন করা হয়েছিল দেখো স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে সদস্য নিয়ে ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এখন এই ছয় সদস্য কারা ছিল সদস্য তাদের নামের তালিকা নিম্নরূপ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা নেব ভাসানি যে পার্টি ওনার সভাপতি ছিলেন অধ্যাপক মুজফ্ফর আহমেদ ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি নেপ মুজাফর যে অংশটা সেই অংশের নেতা ছিলেন মুজাফর উনিও ছিলেন মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের একজন কমরেড মনি সিং কমরেড হলো তোমরা অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করে থাকো অনেক সময় কমরেড কি কমরেড হচ্ছে কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা বা পদবী একটা পদবী হচ্ছে কমরেড তাহলে এই কমরেড মনি সিং উনি ছিলেন কমিউনিস্ট পার্টির একজন নেতা উনিও ছিলেন উপদেষ্টা পরিষদের একজন সদস্য শ্রী মনোরঞ্জন ধর উনি ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা উনিও ছিলেন এবং তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উনিও উপদেষ্টা পরিষদে ছিলেন সেই সাথে খন্দকার মুস্তাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উনিও উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন এখন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন দেখতে পাচ্ছ তোমরা নাম এম এ জি উসমানী ওনার ছবিটিও লক্ষ্য করো তোমরা হ্যাঁ উনি হচ্ছেন এম এ জি উসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন উনি মুজিবনগর সরকারের কার্যক্রমটা লক্ষ্য করো তোমরা মূলত মুক্তিযুদ্ধ পরিচালনাই ছিল মুজিবনগর সরকারের কার্যক্রমের মূল বিষয়বস্তু বাঙালি কর্মকর্তাদের নিয়ে সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন বারোটি মন্ত্রণালয় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন অর্থাৎ বিদেশে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন এসব মিশন বাংলাদেশ সরকারের সমর্থন আদায়ের চেষ্টা করেন দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরই বাংলাদেশকে চারটি সেক্টরে ভাগ করে চারজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় এগারোই এপ্রিল তা পুনন করে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এছাড়া আরও কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয় তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয় এইভাবে নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী গঠন করা হয় নিয়মিত বাহিনী হলো এখানে আছে তোমাদের লক্ষ্য করো সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা সদস্য পুলিশ ইপিআর নৌ ও বিমান বাহিনীর সদস্য এরা ছিল নিয়মিত বাহিনীর সদস্য আর যারা ছাত্র কৃষক শ্রমিক অন্যান্য এরা ছিল অনিয়মিত বাহিনীর সদস্য প্রতিটি প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা গেরিলা এবং সাধারণ যোদ্ধা ছিল এদেরকে বলা হতো মুক্তিযোদ্ধা নিয়মিত এরা বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে দেশের অভ্যন্তরে পাকিস্তানি সামরিক বাহিনীর যে আস্থানা ছিল সেখানে হামলা চালাত মুক্তিযুদ্ধে সরকারের অধীনস্থ বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী গড়ে ওঠে এগুলাকে বলা হয় আঞ্চলিক বাহিনী আঞ্চলিক বাহিনীর মধ্যে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলের যেটি নেতৃত্বে ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী এই ধরনের বিভিন্ন আঞ্চলিক বাহিনীও গড়ে ওঠে তোমাদের দলীয় কাজ দিয়ে দিচ্ছি কয়েকটি দলে বিভক্ত হওয়া তো এখন সম্ভব নয় তথাপিও তোমরা এই কাজগুলো নিজেদের মতো করে করবে মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলের গুরুত্ব উল্লেখ করো তোমরা নিজেরাই এই কাজগুলা করবে রাজনৈতিক দলগুলা কোন কোন বেশ কয়েকটি রাজনৈতিক দল ছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষেও কিছু রাজনৈতিক দল ছিল সব আলোচনা করা সীমিত সময়ে সম্ভব না তোমরা পাঠ্য বই দেখে এই বিষয়গুলা অনুধাবন করবে এবং খাতায় লিখবে তোমাদের মূল্যায়ন যতটুকু সম্ভব কয়েকটি প্রশ্নের আলোকে তোমাদের মূল্যায়ন করার চেষ্টা করব তোমরা নিজেরা প্রস্তুতি নিয়ে এগুলা উত্তর পারো কি না যাচাই করো কত তারিখে পাকিস্তানি বাহিনী গণহত্যা পরিচালনা করে এনে উত্তর দেওয়া আছে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো কত তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন উত্তর হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাত বারোটার পর মুজিবনগর সরকার কত তারিখে কোথায় গঠিত হয় উত্তর হচ্ছে দশই এপ্রিল তলার অম্র অম্রকাননে চার নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির কাজ দিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো এবং মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান আলোচনা কর আশা করি পাঠ্যবইয়ের আলোকে তোমরা এই কাজ বাড়ির কাজটি বুঝে নিবে এবং বাড়িতে এই কাজটি করবে যখন স্কুল খুলবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে বাড়ির কাজগুলো বুঝে নেব আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে সকল কাজে অংশগ্রহণ করো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ